তো সুধীরবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। জনাব আ ক ম মোজাম্মেল হক, জনাব ওবায়দুল কাদের, জনাব আবুল হাসান মাহমুদ আলী, জনাব আনিসুল হক, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনাব আসাদুজ্জামান খান, জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, জনাব মোহাম্মদ ফারুক খান, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, ডাক্তার দীপুমণি, জনাব সাধন চন্দ্র মজুমদার, জনাব আব্দুস সালাম, জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, জনাব র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, জনাব নারায়ণ চন্দ্র চন্দ, জনাব জাহাঙ্গীর কবির নানক, জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুস শহীদ, স্থপতি ইয়াফেজ উসমান, ডাক্তার সামন্তলাল সেন, জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, জনাব ফরহাদ হোসেন, জনাব নাজমুল হাসান, জনাব সাবের হোসেন চৌধুরী এবং জনাব মুহিবুল হাসান চৌধুরী। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের শপথার গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। জনাব নসরুল হামিদ, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব জুনায়দ আহমেদ পলক, জনাব জাহিদ ফারুক, বেগম সিমিন হোসেন রিমি, জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা, জনাব মোহাম্মদ মুহিব্বুর রহমান, জনাব মোহাম্মদ আলী আরাফাত, জনাব শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী, জনাব আহসানুল ইসলাম টিটু। নবনিযুক্ত মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য
সবিনয় অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহপূর্বক নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণের শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জুনাইদ আহমেদ পলক সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি জুনাইদ আহমেদ পলক সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে প্রতিমন্ত্রী রূপে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।